আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিগ্রি প্রথম বর্ষ 2022 সাজেশন রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র। বিষয়টির শিরোনাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। বিষয়টির কোড হচ্ছে 11-19-01। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 1-3-2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো শেয়ার করব। প্রথম হচ্ছে ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট গ্রন্থটি কার? উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম লেখ। প্রথমটি হচ্ছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি, দুই নম্বর হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি এবং তিন নম্বর হচ্ছে দার্শনিক পদ্ধতি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন নিকোলো মেকিয়াভেলি। চার নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থটির রচয়িতাকে? জে জ্যাক রুসো। ছয় নম্বর প্রশ্ন সার্বভৌমত্বের আদেশই হচ্ছে আইন, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জন অস্টিনের। পরবর্তী প্রশ্ন হচ্ছে সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ কর। সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন অধ্যাপক লাক্সি ও বার্কার। আট নম্বর প্রশ্ন আইনের শাসন কি? আইনের ধারায় যা বলা হয়েছে সে অনুসারে রাষ্ট্র পরিচালিত হওয়াকে আইনের শাসন বলা হয়। নয় নম্বর প্রশ্ন স্বাধীনতার তিনটি রক্ষা কবচ উল্লেখ কর। স্বাধীনতার তিনটি রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীন বিচার বিভাগ। দশ নম্বর প্রশ্ন হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির কার লেখা? কার্ল মার্কসের। এগারো নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম উল্লেখ করো, বংশগত ঐক্য, ভৌগোলিক ঐক্য এবং ভাষাগত ঐক্য। বারো নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদের জনককে? নিকোলো মেকিয়াভেলি। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে একাডেমি কি? উত্তর হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি। ১৪ নম্বর প্রশ্ন প্লেটো কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? একাডেমি। ১৫ নম্বর প্রশ্ন দ্য লজ গ্রন্থটির রচয়িতা কে? দ্য লজ গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। ১৬ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম কি? দ্য পলিটিক্স। ১৭ নম্বর প্রশ্ন দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? অ্যারিস্টটল। ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি? উত্তর হচ্ছে গণতন্ত্র। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে দুই তরবারি তত্ত্বের প্রবক্তাকে? সেন্ট অগাস্টিন। ২১ নম্বর প্রশ্ন সোম্মা থিওলজিকা গ্রন্থটির রচয়িতাকে? সেন্ট থমাস একুইনাস। ২২ নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? সেন্ট থমাস একুইনাসকে। ২৩ নম্বর প্রশ্ন রেনেসাঁ শব্দটির অর্থ কী? রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম বা নবজাগরণ। ২৪ নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? নিকোলো মেকিয়াভেলিকে। ২৫ নম্বর প্রশ্ন হচ্ছে এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নিকোলো মেকিয়াভেলি। ২৬ নম্বর প্রশ্ন সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে? জন লককে। ২৭ নম্বর প্রশ্ন সম্মতি তত্ত্বের প্রবক্তাকে? জন লক। ২৮ নম্বর প্রশ্ন কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? ১৬৮৮ সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল। ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে রুসুর বিখ্যাত বইটির নাম কি? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সর্বশেষ প্রশ্ন হচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন এ চেইন, উক্তিটি কার? জে জ্যাক রুসুর। এটাই ছিল ক বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন পড়বে। এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় অথবা রাষ্ট্রবিজ্ঞান কি একটি বিজ্ঞান, আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আইন মান্য করার কারণ কি? তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রের সংজ্ঞা দাও অথবা রাষ্ট্র কাকে বলে? চার নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় সরকার কি অথবা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো? পাঁচ নম্বর প্রশ্ন মানব প্রবৃত্তি সম্বন্ধে থমাস হবসের ধারণা কি অথবা হবসের মানব প্রকৃতি আলোচনা করো।
ছয় নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কী? সাত নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব কী? আট নম্বর প্রশ্ন হচ্ছে, মেকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কী? নয় নম্বর প্রশ্ন হচ্ছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখ অথবা মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দশ নম্বর প্রশ্ন, প্লেটোর সাম্যবাদ কী? এগারো নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার রক্ষা কবচগুলো কী কী অথবা স্বাধীনতার রক্ষা কবচগুলো কী? বারো নম্বর প্রশ্ন, সাম্য কী অথবা সাম্য বলতে কী বুঝো? তেরো নম্বর প্রশ্ন, অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো। চোদ্দ নম্বর প্রশ্ন, জাতীয়তার উপাদানসমূহ বর্ণনা করো অথবা জাতি গঠনে জাতীয়তার উপাদানসমূহ আলোচনা করো। পনেরো নম্বর প্রশ্ন, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করো। ষোলো নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ কী সে সম্পর্কে আলোচনা করো। এটাই ছিল হ বিভাগের সাজেশন। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো আলোচনা করো অথবা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের কার্যাবলী সমূহ আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, রাজনীতি নৈতিকতা এবং ধর্ম সম্বন্ধে মেকিয়াভেলির ধারণা আলোচনা করো অথবা ধর্ম নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণাসমূহ বর্ণনা করো। ছয় নম্বর প্রশ্ন, জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো অথবা সার্বভৌমত্ব বলতে কী বুঝো? অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি পর্যালোচনা করো। সাত নম্বর প্রশ্ন, স্বাধীনতা কী? স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচসমূহ আলোচনা করো অথবা স্বাধীনতা বলতে কী বুঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলো সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা চেক করে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদ কীভাবে সভ্যতার প্রতি হুমকিস্বরূপ আলোচনা করো অথবা জাতীয়তাবাদ আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ ব্যাখ্যা করো। নয় নম্বর প্রশ্ন, ধর্ম ও নৈতিকতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণাটি বিশ্লেষণ করো অথবা ধর্ম ও নৈতিকতা সম্পর্কে মেকিয়াভেলির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দশ নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবা অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা করো। এগারো নম্বর প্রশ্ন, মেকিয়াভেলিবাদ কাকে বলে? মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন অথবা মেকিয়াভেলিবাদ কী? মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, সেন্ট অগস্টিনের রাষ্ট্রদর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর খ বিভাগ এবং গ বিভাগের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।